করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তা যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার মানুষ সম্পূর্ণ করছে, মানুষকে প্রচারণা করছে, টাকা লেগে বিদেশের মানুষের বা বাংলাদেশের বাপ পূর্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে